শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে, শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে। আমাদের অনেকের কাছেই এই কথাগুলো কণ্ঠ সিনেমার ডায়লগ হলেও চোখ বুঝে ভাবলে আসলে এটাই আমাদের অনেকেরই মনের কথা। আসলে কথা আমরা সবাই বলি, কিন্তু সঠিক সময় সঠিক কথা বলতে হয়তো আমরা অনেকেই ভুলে যাই। প্রেম হোক কিংবা অভিমান, দুটোই প্রকাশ করতে মনের ভাবটা কণ্ঠের মাধ্যমে প্রকাশ করা যে কতটা জরুরি, তা হয়তো বাঙালির আবারও মনে পড়ল কণ্ঠ সিনেমাটা দেখে। বাঙালির কাছে শিবপ্রসাদ ও নন্দিতা রায় মানেই সম্পর্কের মেলবন্ধন। আসলে সম্পর্ক সৃষ্টি করাই হয়তো উইন্ডোজ প্রোডাকশন হাউসের অন্যতম লক্ষ্য। আর তাই কণ্ঠের মোহ কাটতে না কাটতেই আবারও তারা তৈরি তাদের পরবর্তী ছবি নিয়ে, যে ছবিতেই হয়তো আমাদেরকে তারা শেখাবে কিভাবে একজন মানুষ অন্য মানুষের কাছের মানুষ হতে পারে। মানুষ বড় একলা, তাই পাশে দাঁড়াতে বলছে। আসলে স্মার্ট সময় বেঁচে থাকতে থাকতে হয়তো আমরা প্রত্যেকেই ভুলে যাচ্ছি মানুষের পাশে দাঁড়াতে। আসলে আমরা অনেকে ভুলে যাচ্ছি না, ভয় পাচ্ছি মানুষের পাশে দাঁড়াতে। ধর্ম আর সময়, এই দুটোকেই হয়তো মানুষ এখন সবচেয়ে বেশি ভয় পাচ্ছে। তবে যে পরিবারটা সময় আর ধর্ম এই দুটোর ভয়কেই জয় করতে চাইছে, চলুন সেই পরিবারের লোকের সাথে আজ আপনাকে আলাপ করাই। এই হলো আমার বাড়ি গোবিন্দধাম, রাধাকৃষ্ণ আছে, নিত্য পুজো হয়। আগামী জন্মাষ্টমীতেই এই গোবিন্দধামের সাথে আলাপ হবে আপনার, সাথে উইন্ডোজের পরবর্তী ছবি গোত্র। গোত্র সম্পর্কে আরো আপডেট পেতে আপনাকে চোখ রাখতে হবে সিটি সিনেমায়। আচ্ছা, কাছের মানুষ হতে গেলে গোত্র লাগে নাকি? শুনবেন আমাদের গল্পটা, আসুন আমার সাথে।